তো এই কেকটা দেখো সুফিয়ানের জন্মদিন উপলক্ষে আপা বানিয়েছে, খুবই সুন্দর। কেক তৈরি করাটা আমি দেখাতে পারিনি, কিন্তু ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো সবার শেষে আমি এখন সুফিয়ানকে কেক খাইয়ে দিচ্ছি। তো চলো ঝটপট এবারে ডিনারটা শেষ করে ফেলি, তারপর কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। তো তোমরা তো এর আগের ব্লগে দেখেছো যে সুফিয়ানের জন্মদিনের ওটা পার্ট ওয়ান ছিল, আর এটা হলো সুফিয়ানের জন্মদিনের পার্ট টু। মানে পার্ট ওয়ানটাতে আর কি সুফিয়ানের মানে জন্মদিনে কী কী করা হচ্ছে, রান্না বান্না সেসব কিছু শেয়ার করেছিলাম, আর পার্ট টুটাতে সুফিয়ান যে জন্মদিনে কেক কাটছে এটা শেয়ার করব। তো আজকে ব্লগটা আশা করি খুব ভালো হবে, তো তোমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে। তো স্কিপ না করে আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো আপা কেক বানাচ্ছিল আর এটা গোলাপ ফুলটা করার চেষ্টা করছে। আর এই যে কেক বানানোর সরঞ্জাম, তো এই কেকটা দেখো সুফিয়ানের জন্মদিন উপলক্ষে আপা বানিয়েছে, খুবই সুন্দর। কেক তৈরি করাটা আমি দেখাতে পারিনি, কিন্তু ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই জামাটা আমি সোহানকে পরাবো ওর ভাই জন্মদিনে। এই দেখো সোহান রেডি হবে বলে খুবই ব্যস্ত হয়ে যাচ্ছে একেবারে, তো ওকে জামাটা পরিয়ে দিই তারপরে ওকে দেখাচ্ছি। এসো জামাটা পরে নাও। তো আমি রেডি হয়ে গেছি, আর চলো বাইরেতে কি হচ্ছে চলো সেটা দেখাই। তো দেখো সুফিয়ান রেডি হয়ে গেছে ওর বার্থডে কেক কাটার জন্য, আর এটা হলো সুফিয়ানের বার্থডে কেক যেটা ওর মাম্মি বানিয়েছিল, যেটা বাইরে থেকে কিনে আনা নয়। আর আপা এমনিতে খুব সুন্দর কেক বানাতে পারে, আর আমাদের বাড়িতে এটা প্রথম কেক বানালো। তো আপাও রেডি হয়ে গেছে এবং বেলুন দিয়ে চারিদিকটা এভাবে সাজানো হয়েছে। আর সৌমিয়া সুফিয়ান এবং বাড়ির সব পুচকিরা মিলে ভাইয়ার সাথে কেক কাটবে, তো তার জন্য একসাথে সবাই মিলে দাঁড়িয়ে আছে। আর এদিকে সোহানকেও ওর আব্বু নিয়ে গেল, ও তো দাঁড়াতে পারে না তাই ও ভাইয়ার পাশে দাঁড়াতে পারবে না, তাই ও ওর ভাইয়াদের কোলে রয়েছে এবং দেখছিল। তো চারিদিকে বেলুন এবং লাইট এসব কিছু দেখে সোহান প্রচণ্ড খুশি হয়েছিল, এবং সাথে ওর নতুন জামা পরেছিল। আর এটা হলো সুফিয়ানের জন্মদিনের কেক, তো কেকটা যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও অসাধারণ হয়েছিল। আর এদিকে মা আর ছেলে দুজনে সেলফি তুলছে, আর সোহানের আব্বু এই স্পার্কেল ক্যান্ডেলটা জ্বালানোর খুবই চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা শেষ পর্যন্ত জ্বললো না। তো ভেবেছিলাম জ্বলবে এবং সোহানও ওটা দেখে খুশি হবে আর সুফিয়ান তো হবেই, তো ওটা অনেক চেষ্টা করার পরেও জ্বললো না। তো কি আর করার, ওটাকে রেখে দিয়েই সুফিয়ান কেকটা কাটতে শুরু করলো। তো এখানে আমি আর কিছু বেশি বকবক করছি না, তো তোমরা দেখতে থাকো যে সুফিয়ান কীভাবে কেকটা কাটছে। তোমরা তো দেখতেই পেলে যে সুফিয়ান কেকটা কাটলো এবং সবাই প্রচণ্ডই খুশি। আর সুফিয়ান কেকটা ঠিক করে কাটতে পারছিল না, তো সৌমিয়া ওকে হেল্প করছে, আর পাশে দুজন রয়েছে ওরাও হেল্প করছে।
তো কেকটা কাটা হয়ে গেছে, এবার সুফিয়ান সবাইকে খাইয়ে দেবে, মানে ওর মাম্মি আবু এবং নানু নানা ভাই সবাইকে এবং আমাদেরকেও। তো এখানটার খুব বেশি এডিট করছি না, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে চাইছি, তো তোমরা দেখতে থাকো, আর খুব বেশি কথা বলছি না আমি, তো তোমরা দেখো। একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সোহানের প্রথম জন্মদিন গেল সেপ্টেম্বরে, তো তখন সোহানের শরীরটা খুবই খারাপ ছিল, তো তখন তো সোহানের জন্মদিন পালন করতে পারিনি, তো তাই ভেবেছিলাম যে ওর ভাইয়ার জন্মদিন যখন হবে, ওর ভাইয়া যখন কেক কাটবে, তো তখনই সোহানকে দিয়ে কেক কাটাবো। তো তার জন্য ওর দিদা দেখো বসিয়ে দিয়েছে এই কেকটা কাটার জন্য, আর সোহান সেটা খুবই আনন্দ করে এবং মজার সাথে ওই কেকটা কাটছিল এবং সবাই খুবই খুশি ছিল। আর সোহান দেখো খুব সুন্দর টুকটুকভাবে কেকটা খাচ্ছিল। আর সবশেষে আমি সুফিয়ানকে কেক খাইয়ে দিচ্ছি, আর সেটা সোহান দেখছিল এবং খুবই খুশি হচ্ছিল। এবারে একে একে সবাই মিলে সুফিয়ানকে কেক খাইয়ে দিচ্ছিল, ওর মাম্মি আব্বু ও নানা ভাই নানু সবাই মিলে কেক খাওয়াচ্ছিল, আর এদিকে সব বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছিল পায়েস, তো সবাইকেই পায়েস দেওয়া হবে, আর এদিকে চিপস চকোলেট সবই নিয়ে আসা হয়েছিল, আর এদিকে কেকটাকে পিস পিস করে কেটে সবাইকে দিচ্ছিল। তো এই দেখো বাচ্চারা এখন খাচ্ছে, আর সোহানকে দেখি, সোহান আমার আব্বুতে খাইনি, তো সব শেষে এবারে সোহানের আব্বু আমাকে কেক খাইয়ে দিচ্ছিল এবং আমিও সোহানের আব্বুকে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে সুফিয়ানের জন্মদিনে আমরা প্রচণ্ড খুশি হয়েছি এবং অনেক আনন্দ করেছি, আর তার সাথে সুফিয়ান এবং সৌমিয়া আর সুহান এরাও খুবই আনন্দ পেয়েছে। দুই ভাই মিলে কেক কাটলো, খুব খুশি। কেক কাটা শেষ, আর এখন বাজে রাত 10টা, তো চলো এবার আমরা ঝটপট করে ডিনারটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কেক কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে আর অনেক এনজয় করলাম, তো আজকে ব্লগটা আর খুব বেশি বাড়াচ্ছি না, এতটুকুই, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে, তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই দেখো সোহান একটা ক্যাডবেরি নিয়েছে আর সেটাকে একবারে গুঁড়ো করে দিয়েছে, তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে।